রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে শনিবার সকাল থেকেই দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে কালেক্টরেট ঈদগাহ ময়দানে জমায়েত হন। দুদিন ধরে পরিবহন ধর্মঘট থাকলেও যে যেভাবে পেরেছেন উপস্থিত হয়েছেন সমাবেশে। পথে পথে বাধা দেওয়ার অভিযোগ ছিল স্থানীয় নেতাকর্মীদের। তবে সব ছাপিয়ে বিএনপির নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে কালেক্টরেট মাঠসহ আশপাশের এলাকা। দুপুরে মঞ্চে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। দলটির নেতারা বলেন, পরিবহন ধর্মঘট ডেকেও রংপুরে বিএনপির গণজোয়ার রুখতে পারেনি সরকার। উন্নয়নের কথা বলে বাংলাদেশকে ঋণের জালে আবদ্ধ করা হচ্ছে বলে দাবি করেন তারা। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠতে শুরু করেছে। বন্দুক পিস্তল লাঠি দেখিয়ে আন্দোলন ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সময় মতো বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগে প্রস্তুত রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। রাজপথে বিজয় অর্জনে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয় বিএনপির গণসমাবেশ থেকে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।